নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আজ রাত্রি দশটা পাঁচ মিনিটে দুটি গ্রহের শুভ প্রভাবে যে পাঁচ রাশির বড় সুসংবাদ আসতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি প্রত্যেকে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন সম্পূর্ণ জ্যোতিষীয় ব্যাখ্যা হাওয়াতে কোনো কথা না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে ওই দুম করে ভরে ফেললাম এ কটা রাশি ভালো লজিক নেই হোয়াই কিসের জন্য ভালো হবে লজিক্যালি মানুষকে বোঝাতে হবে তো আজ রাত্রি দশটা পাঁচ মিনিট থেকে আপনার যে রাশিগুলোর শুভ ফল পেতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকেও দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে পাঁচ রাশির বড় সুসংবাদ আসবে বড় সুযোগগুলো আসতে চলেছে আগামী কাল থেকে দুটি শুভ গ্রহের প্রভাবে দেখুন আমি একটি কথা বলছি যাদের প্রচুর সমস্যা রয়েছে আপনি প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসবেন কি করে দিশা পাচ্ছেন না রায় আপনাকে হাত ধরে টেনে তুলবেই দেখুন যাদের কর্মের নিয়ে সমস্যা হচ্ছে ব্যবসার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে আপনার বাস্তু ক্ষেত্র দেখুন বাস্তুটাও কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট কারণ আমাদের জীবনে বাস্তুর কিন্তু প্রভাব রয়েছে অর্থাৎ যারা প্রচুর ঋণে পড়ে গেছেন দিশা খুঁজে পারছেন কি করবেন না করবেন নিজে মানে কি করবে কোন রাস্তায় গেলে ভালো হবে অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলতে পারে সে জায়গা থেকে অবশ্যই আমি যার হাত ধরি তাকে আমি টেনে তুলি আমি বারবার বলছি অনেকেরই ক্ষেত্রে আমি হাত কিন্তু ধরি না অনেকে বলেন যে স্যার আপনি আমাকে তুলে ধরুন কিন্তু না শখ যদি আপনার পারমিট না করে তাহলে কিন্তু আপনাকে আমি হাত ধরবো না এবং আপনাকে সবথেকে বড় জিনিস নিজেকে সারেন্ডার হতে হবে তবেই আমি তার কিন্তু হাত ধরি নচেত আমি কিন্তু চট করে হাত আমি ধরি না রেমেডি কিন্তু চট করে আমি দিই না অনেক চার্ট দেখি অনলাইন তাদেরকে সমস্ত কিছু প্রেডিকশান আমি করে দিই কিন্তু সেখানে কিন্তু সবারকে কিন্তু আমি প্রতিকার করি না এখানেই কিন্তু বিষয় আপনাকে কিন্তু দেখতে হবে আপনার জন্মকুণ্ডলি এবং আপনার অ্যাটিচিউড এবং এর পাশাপাশি নিজেকে সারেন্ডার করা যে স্যার আমি আপনার শরণাগত আপনি আমাকে বাঁচান ব্যাস একটি কথাতে আপনার অনেক কাজ হবে দেখুন কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই বারবার আমি বলছি আপনারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত ভিডিও দেখছেন কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যাগুলো কিন্তু রয়েই গেছে কি করবেন অবশ্যই নিজের জন্মকুণ্ডলি বিচার করান আমি একটি কথা বারবার বলি চোখে স্বপ্ন নিয়ে বাঁচুন স্বপ্ন ছাড়া বাঁচবেন না প্রথম কথা স্বপ্ন নিয়ে বাঁচুন কারণ আপনি যদি দশ হাজার টাকা ইনকাম করে যদি আপনি সুখী হন তাহলে আপনার কিন্তু স্বপ্ন নয় স্বপ্ন সেটাই যেটা আপনার পাঁচ গুণ অর্থ ইনকাম করব আমি আরও নিজেকে উন্নতি করব। স্বপ্ন ছাড়া কিচ্ছু লাভ নেই আপনি যদি ভাবেন স্বপ্ন ছাড়া আপনি আমার কাছে আসবেন আপনি আসবেন না আপনার ক্ষেত্রে কিন্তু মানে এক কথা যদি আমি বলি ড্রিম থাকা দরকার অর্থাৎ ড্রিম যদি আপনার চোখে দু চোখ ভরে যদি ড্রিম যদি থাকে নিশ্চিত রূপে আপনার কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমি বার করে নিয়ে আনতে আপনাকে পারবো স্বপ্ন দেখুন টার্গেট রাখুন লক্ষ্য রাখুন জীবনে হচ্ছে সব থেকে বড় হচ্ছে লক্ষ্য স্বপ্ন ছাড়া কি করবেন বলুন আপনি নিজেকে আরও জীবনে প্রতিষ্ঠিত করুন নিজেকে জনের মধ্যে একজন করে তুলুন দেখবেন আপনার নাম খ্যাতি প্রতিষ্ঠা আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু হবে তো যে রাশির আমি কথা বলবো স্বপ্ন ছাড়া কিচ্ছু হবে না বারবার বলছি স্বপ্ন দেখুন আপনার স্বপ্ন স্বপ্ন বাস্তব করবে ছাড়া আমার কাছে আসবেন না আমার কাছে অনলাইন কনসালটেন্সি করতে গেলে যাদের কিছু স্বপ্ন আছে তাদেরকে আমি কিন্তু সেই জায়গাটা কিন্তু নিয়ে যাই এবং যারা খুব অবস্থা খারাপ তাদেরকে আমি কিন্তু তুলে ধরি দেখুন যে জায়গাটাতে আপনার সমস্যা রয়েছে সেই জায়গাটার সঠিক প্রতিকার করুন প্রতিবিধান করুন রিঙে পড়ে গেছেন আপনি একটা গর্ত ভর্তি করছেন আর একটা জায়গা থেকে গর্ত করে কিন্তু আপনার গর্ত থেকেই যাচ্ছে অর্থাৎ এই জায়গাটায় কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে সঠিক রেমেডির মাধ্যমে আপনাকে কিন্তু তুলে ধরতে পারবে প্রথম দেখুন যে দুটি গ্রহ বুধ। বকরি হয়ে মকর রাশি থেকে আবার ধনু রাশিতে দশটা পাঁচ মিনিটে কিন্তু চলে আসছে ধনু রাশিতে অলরেডি রবিও অবস্থান করছে ধনু রাশিতে এবং বুধাদিত্য রাজ্যক সৃষ্টি করছে বুধ বকরি রবির সাথে যুক্ত এবং ধনু রাশিতে দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনার কর্মাধিপতি এবং একাদশপতি আপনার ধনভাবে অবস্থান করছে অর্থাৎ লাভপতি ইনকাম প্রতি যখন আপনার ধনভাবে চলে আসে কিনা ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি করে এবং কর্মাধিপতি কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে এবং পঞ্চমভাবে বৃহস্পতি আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং বুধের কেন্দ্রীয় প্রভাব রয়েছে বিশেষভাবে কিন্তু লাভ পাবেন বিশ্বিক রাশির আপনি যদি মানুষ হন শেয়ার বাজার গোল্ড থেকেও আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ পাবেন এবং স্টক মার্কেট থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন নাম্বার ওয়ান রাশি বৃশ্চিক রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু ধনুরাশি রাশিতেই বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে আপনার সপ্তম সপ্তমপতি এবং আপনার ভাগ্যাধিপতি রাশিতে কি চায় আপনাদের আবার কেন্দ্রে বৃহস্পতি হংসনাম ও মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার দৈনন্দিন রোজগার আপনার বৃদ্ধি করবে ডেলি ইনকাম আপনার বৃদ্ধি করবে আপনার ভাগ্যের সাপোর্ট আপনার দিবে এবং আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতির জায়গা আপনার কিন্তু মজবুত কিন্তু করবে এবার আমি আসি ধনু রাশির পর যেহেতু ভাগ্যাধিপতি ভাগ্যের সাপোর্ট হবে রাশিতে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের হতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট ক্ষেত্রে কিন্তু পেতে চলেছেন আপনাদের মানে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হতে চলেছে মান সম্মান খ্যাতি যশ পথ প্রতিষ্ঠা লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে কিন্তু চলেছে বড় সুসংবাদ আসতে চলেছে অর্থাৎ আজ রাত্রি দশটা পাঁচ মিনিট থেকে এই বুথ বকরি হয়ে যাচ্ছে এবং চোদ্দই জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত বুধাদিত্য রাজ্য থাকছে এবং বুথ বকরি থাকছে আপনার আঠেরোই জানুয়ারি দু হাজার পর্যন্ত এই সময়ের মধ্যে কন্যা রাশি কিন্তু শেয়ার বাজার অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সকল থেকে কিন্তু লাভ পেতে চলেছে চার নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির সপ্তমভাবে এই বুধাদিত্য রাজ্য সরাসরি আপনার ঠিক কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে আপনার কেন্দ্রীয় প্রভাব রয়েছে বুধের এবং হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে আপনাদের পরাক্রম বৃদ্ধি হতে চলেছে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন ডেলি ইনকামের জায়গা আপনাদের দেখা যাচ্ছে ভালো এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এবং মেডিকেলের ব্যবসা যারা করছে মেডিসিনের যারা ব্যবসা করছেন ইলেকট্রিক প্রোডাক্টের যারা বিজনেস করছেন যারা শেয়ার বাজার সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন আপনি ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন এই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কর্ম হবে এই বুধাদিত্য রাজ্য আপনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সাকসেস পাবেন আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আপনাদের এই সময়ের মধ্যে আপনি মিন মানুষ সরাসরি কেন্দ্রীয় প্রভাব রয়েছে বুধের আপনার ও মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনার পুনরুদ্ধার হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এবং আপনাদের যে কোনো জায়গাতে আপনার কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার